যে জুমার দিনে সুরা কাহাফের কত আয়াত পড়তে হবে জুমার দিনে সুরা কাহাফ সম্পর্কে যে হাদিস রয়েছে তাতে কত আয়াতের কথা নেই সুরাতুল কাহা পুরো সুরার কথাই রয়েছে সুতরাং জুমার দিনে সেই ফজিলত যদি হাসিল করতে চান তাহলে সুরায় কাহাফ পুরোটাই পড়বেন আল্লাহ রবুল আলম যেন ফরজের হেফাজতের পরে সন্নত মুস্তাহাব নফলে বাদতবন্দিগীর বেশি বেশি তৌফিক দান করেন দ্বিতীয় প্রশ্ন করেছেন সম্মানিত শেখ আমার একটি প্রশ্ন চার রাকাত সলাতে প্রথম তাসাহদে দুধ পড়তে হবে কি চার রাকাত সালাত যেগুলি যেমন জোহর আসর এশাহ এইসব চার রাকাত সলাত চার রাকাত বিশিষ্ট সালাতে দুটো তাসাহদ রয়েছে বা তিন রাকাত বিশিষ্ট সালাতও বলা যেতে পারে যেমন মাগরেভে প্রথম তাসাহ দ্বিতীয় তাসাহদ রয়েছে যেই সালাতে দুই তাসাহুদ রয়েছে তাতে বলছেন প্রথম তাসাহুদের দুরুদ পড়তে হবে কি এই বিষয়ে ফোকাহ কেরামদের লাভ রয়েছে দুটো মত রয়েছে অধিকাংশ আইম্মাইরামদের নিকট প্রথম তাসাহুদ্দে শুধু আত্মাহাত পড়বে না নাবি সাল ইসলামের পর সালাদ সালাম পেশ করা শরীয়ত সম্মত নয় বা মুস্তাহাব নয় তবে বেশ কিছু গবেষক কেরামগণ বলেছেন যে প্রথম তাসাহদেওতের সাথে সল্লা তালাহ নবী সাল্লাহ আলী আসসালাম বা ইব্রাহিম পড়া সন্নত মুস্তাহাব তাদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছেন শেখ ইমাম ইবিনওয়াজ রহমতুল্লাহ আলী তিনি তার কিতাবাদিতে এ বিষয়ে স্পষ্ট করেছেন যে দুই তশাহদেই আতাহে সাথে দরুদ পড়তে হবে দরুদ্ব্রাহিমী কারণ আত্মাহে রয়েছে রসুর উল্লাহ সাল্লামের প্রতি সালাম পেশ করা সালাম আলিক আইনী ও রহমতুল্লাহ ওবরাকাত আর দুরুদ্দেবাহিমিতে রয়েছে আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ মুহাম্মদ জি

নুসাল্লি আলিক আমরা জানতে পারলাম বা শিখে নিয়েছি যে আপনার ওপর সলাদ কেমন করে পেশ করব। ফকাইফা নুসাল্লিম আলিক আপনার ওপর সালাম কী করে পেশ করব তো রসুল্লা আত্মহাত শিখেছিলেন তো এই যে রিস রয়েছে এখানে কোনো কোনো রেওয়য়েতে রয়েছে ফি সলাতে না আমাদের সলাতে আমরা আমাদের সলাতে কেমন করে কেফা আরফানা কেফা নুসাল্লি ম আলিক সালাম তো শিখে নিয়েছি আত্মহাত শিখিয়ে ফাই কাইফা নুসাল্লি আলেক তাহলে কেমন করে আমরা সালাত পেশ করব। মানে দুরুদ যেটিকে বলা হয় ফার্সি ভাষাই আর বাংলা উর্দুতে ফার্সির প্রভাব বেশি রয়েছে সালাদ অধিকাংশ মুসলিমেরা বুঝবেন না সালাদ এমনকি নামাজ সালাদকে বলছেন আর সালাত আলা নবীর কে দরুদ বলছেন তো এজন্যই মানুষের সুবিধারতে সালাত ইব্রাহিম বা দরুদ ইব্রাহিম বা দরুদ বলছি বোঝানোর জন্য বোঝার চেষ্টা করবেন যে সালাত আলা নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ انك হামিদুম Majid পর্যন্ত আল্লাহ বরকাতাল মুহাম্মদ انك হামিদুম Majid পর্যন্ত فكيف نصلی علی في সালাতে আমাদের সালাতে কেমন করে সালাত পেশ করব তো বলেছেন কউলু তোমরা বলো আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ রসোর আল্লাহ সাল্লাম এখানে কথা বলেননি যে তোমরা সালাতের শেষ তাসাহুদে দুই তাসাহুদ হলে শেষ তাসাহুদে আল্লাহাল্লাহ আলহ মোহাম্মদ বলবে আর প্রথম তাসাহুদে বলবেন না বরং আমভাবে বলে দিয়েছেন নির্দিষ্ট করে বলেননি যখন এই তফসিল বলেননি রসুর আল্লাহ সালসাল্লাম তাহলে বোঝা গেল যে দুই তাসাহুদেই দুরুদ ইব্রাহিম বা সালাতে ইব্রাহিম আল্লাহ সাল্লা আল্লাহ মোহাম্মদ পড়া সুন্নাত বা মুস্তাহাব জি এখন বাকি থাকলো যে দুরুদ ইব্রাহিম বা সালাত ইব্রাহিম আল্লাহ সাল্লি আল মোহাম্মদাল বারিক আল মোহাম্মদ পড়া না ফরোজ রুকুন সঠিক মতে এটিও ফরোজ রুকুন জি আর এই মতটি সৌদি আরবের সমস্ত আলামাইকের আমরা প্রাধান্য দিচ্ছেন পক্ষান্তরে হানাফি মজাবে দুরুদ পড়া তাদের কাছে ফরজ নয় সালাতের ভিতরে কেউ যদি শুধু আত্মাহাত পড়ার সমান মেঘদারে তা বসে তাতে তাদের সালাত হয়ে যায় আর আত্মাহাত তাদের কাছে অজেব হইলেও দুরুদ ইব্রাহিম তাদের কাছে শুধুমাত্র সোনাত যাই হোক অবগতির জন্য বললাম আবার বলছি যে যদি কেউ পড়ে আল্লাহ মাসাল্ল আলম মহম্মদ আল্লাহ বারেক আলম মোহাম্মদ প্রথম তাসাহ দে তাহলে সেটি সোনাদ বা মুস্তাহাব ভালো সময় পেলে অথবা এক একই নামাজি হইলে বা ইমাম হইলে আর যদি কেউ না পড়ে তো অসুবিধা নেই অধিকাংশ আইম্মাই কেরামদের মত যেমনটা বললাম